আছে একবার বাড়াইছে আরো নাকি নাসাই শরীফে নাকি 290 নম্বর পৃষ্ঠা আপনার মাঝে সাথে কি পুরানো নাসাই সেটা আমরা দেখতে চাই। এখনই দেখিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু দেইনি, তোমাকে সামনে বসিয়ে দেখানোটা ভালো হবে যাতে তোমার চোখ দিয়ে ভালো করে দেখতে পারো, সেই জন্য তোমার প্রতি আহ্বান। কেগা তুইয়া তানরে কই আর তুমি আও ওয়েলকাম জানাই আর জলদি আমরা বার করিয়া চাও নাসাই শরীফ জিল দিয়া উয়াল 290 নম্বর পৃষ্ঠা ফুল্লা কিতাব লাগবো, নয় তা বিমান হলে বদলি লইছো। নাসাই শরীফ কি কিতাব নাকি? এটা তো হাদিসের কিতাব, তো হাদিসের কিতাব বলে আপনি হাদিসটা উল্লেখ করা দরকার ছিল। আপনি শুনাইছেন আরো নাকি নাসাই শরীফে নাকি 290 নম্বর পৃষ্ঠা আপনার মাঝে সাথে কি পুরানো নাসাই সেটা আমরা দেখতে চাই। আল্লাহ লাভাঙ্গে হমান করে পুরি গুমা ভরাই দেব। জাসনা হালি জাসনা জাসনা দেখতেছি কথা বলার সময় হাজার বার চিন্তা করে কথা বলবেন, বুঝতে পেরেছেন? আমরা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা বানানো হাদিস আমরা পড়ি না, আমরা মনে থেকে ইয়াদ করে বানিয়ে রেফারেন্স দিতে আমরা চাই না, দেইও না। আপনাকে সেই হাদিস আমরা দেখাবো, কোন জায়গায় বসে আপনি দেখতে চান সেই জায়গাটা নির্ধারণ করুন। এতে যদি আপনি সেই ইসালে সওয়াব না মানেন, সিরনি না মানেন, তাহলে আপনার বিজ্ঞ যারা আকাবির রয়েছেন তিনাদেরকে নিয়ে বসুন ইনশাআল্লাহ। আমাদের বাস স্ট্যান্ডি সাহেব লাগবে না, তিনার যারা হাতে গড়া সন্তান, সেই হাতে গড়া সন্তান যারা, তিনারা তোমার আকাবিরদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। সেই হাদিস আমরা দেখাবো, তোমাকে সেই হাদিস এখনই দেখিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু দেইনি, তোমাকে সামনে বসিয়ে দেখানোটা ভালো হবে যাতে তোমার চোখ দিয়ে ভালো করে দেখতে পারো। নাকি নাসাই শরীফে নাকি 290 নম্বর পৃষ্ঠা আপনার মাঝে সাথে কি পুরানো নাসাই সেটা আমরা দেখতে চাই। নাই না রাউলি আছে, আমি 1 লক্ষ টাকা তুইয়া তানরে কই আর তুমি আও ওয়েলকাম জানাই আর যদি আমরা রে যদি তুমি আমরা সালিমুল্লাহ সাহেব রে হুজুর বাস স্ট্যান্ডে হুজুর হুজুর দিয়ে যদি ই ধরনের কোনো কিছু তুমি আড়াই লইতে পারো দলিল দিয়া, তো আমি 1 লক্ষ টাকা তোমার পুরস্কার দিম। আর ই কেন যে যে আয়োজন করতে যে প্যান্ডেল মাইক সাইক যা যাবতীয় করছো আমি নিজে বহন করিয়া নিম। আর ই ধরনের ফেসবুক নিউজ লাইন ই ধরনের মন্তব্য করাটা আমার মনে হয় আপনি একজন মেসাব হিসাবে এটা ঠিক কথা না, এটা ভুল কথা, যার কারণে আমি আপনারা ওয়েলকাম জানাই আর আইন জায়গা নির্ধারিত করই আর 1 লক্ষ টাকা আমি দিব যে আপনি যদি জিতিয়া দিতে পারেন। মানে বছর ডাক দিতে বছর ডাক দিয়ে আমার মনে হয় আমরা যে হুজুরও লাগতো না বাস স্ট্যান্ডে হুজুর এটা তো ছাত্র যেটা আসুন এরারই তো জুড়বে আপনি জানতে পারতেন। আপনি আইন আপনার আমরা ওয়েলকাম জানাই আর আর ই ধরনের মাত কথা এটা ঠিক না। আপনি যেগুলো ভাষা ব্যবহার করছেন ইটা ফেসবুকও করিয়া ইসলাম ধর্মটারে আপনি ফাটলাও না কিরা, ইটা তো এইরকম ঠিক না। আপনি অত জ্ঞানী মানুষ ব্যক্তি যদি তার লোকে যদি ফোনে আলাপ করেন না, আপনি ফেস টু ফেস বইন না, এই ধরনের ই কি সমস্যা ফেসবুকও ওতা হতা আপনারা সাপোর্টের কথা আমি দেখি কিছু মানুষ আইন আপনি বইন আমি 1 লক্ষ টাকা রাখবো আপনার লাগিয়া। আপনার নাম কিটা? আমার নাম হুসেন আহমেদ মজুমদার, আমার গ্রাম পূর্ব সোনাপুর ডিস্ট্রিক্ট আইলাখান্দি। ঠিক আছে।